নমস্কার আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছে আমি ত্রিনা দেখে নেব আজকের হেডলাইন্স কালী পুজোর আগেই লোকাল ট্রেন চালুর সম্ভাবনা কোলাঘাটে বিজয় উৎসবে মন্ত্রী শুভেন্দু অধিকারী করোনার থাবা শতাব্দী প্রাচীন মালদা শহরের কোঠাবাড়ি চুনিয়াপাড়ার লক্ষ্মী পুজোয় দুর্গাপুজো মেরতেই লক্ষ্মী পুজো কান দিতে কুলটি লছমপুর গ্রামে ফায়ার ব্রিকসের কারখানা থেকে উদ্ধার অজগর অজগরসা কালিয়াচকে গয়েশবাড়ির বেহাল রাস্তা সংস্করণের শুভ সূচনা নেশার প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে হেনস্থা হতে হলো পুজো কমিটির সদস্য ও এলাকার মহিলাদের হুগলি জেলার বাঁশপেরিয়ায় সাহাগঞ্জের কার্তিক পুজো মোবাইল ফোনে ডেকে বধুকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার এক উত্তর দিনাজপুর জেলার খাদিমপুর গ্রামে দেবী আরাধনা শিলিগুড়ি থেকে ওপার বাংলার রাজধানী ঢাকা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজর আখবাজকে বিস্তারিত খবরে কালীপুজোর আগে লোকাল ট্রেন চালু করার সম্ভাবনা কালীপুজোর আগেই কি চালু হতে পারে লোকাল ট্রেন লোকাল ট্রেন চালু নিয়ে রাজ্যের সাথে এই নিয়ে শীঘ্রই আলোচনা চাইছে রেল দুর্গাপুজোর আগেই চিঠি দিয়ে রাজ্যকে দিনক্ষণ স্থির করে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছিল রেল এর আগে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন লোকাল ট্রেন চালু হলে আপত্তি নেই যদিও রেলের তরফ থেকে জানানো হয় রাজ্যে আগে থেকে তাদেরকে চিঠি দিক এর পরিপ্রেক্ষিতে রাজ্যের তৎকালীন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেন তারপরে শুরু হয় রেল ও রাজ্যের মধ্যে আলোচনা শেষমেশ চালু হয় মেট্রো লোকাল ট্রেন নয় পূর্ব রেলের তরফ থেকে এর আগে চিঠি দেওয়া হয় তারা দক্ষিণ পূর্ব রেল ও মেট্রো মেট্রোরেলের সাথে আলোচনায় বলতে চায় যদিও মেট্রোরেলের সাথে পরিষেবা চালু নিয়ে আলোচনা হয় রেল ও রাজ্য যৌথ আলোচনায় মেট্রো পরিষেবা নিয়ে জট কেটে যায় এর ফলে গত 14 সেপ্টেম্বর থেকে চলেছে মেট্রো রেল এবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে লোকাল ট্রেনের কোলাঘাটে বিজয় উৎসবে মন্ত্রী সুবেন্দ অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের জেলার কোলাঘাটের ব্লকে দেউলিয়া হীরারাম হাই স্কুল মাঠে বিজয় উৎসবে অনুষ্ঠানে যোগদান করেন মন্ত্রী সুবেন্দ অধিকারী এই এলাকায় কিছু ভোট পাখি আছে করোনার সময় এদের দেখা যায় না বেশ কিছুদিন পর টাকার মাস্ক এনে বাজারে বিলি করছে এদের চিনে রাখুন নাম না করে কোনো এক নেতাকে মঞ্চে থেকে তুলোধনা করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী মানুষের কাজ করতে কোনো পদের দরকার হয় না আমার যখন করোনা হয়েছিল আমি তখন কোলাঘাটে ছিলাম আমাকে পুনর্জন্ম দিয়েছে কোলাঘাটে তাই কোলাঘাটকে আমি কখনো ভুলবো না সর্বস্তরের মানুষকে বিজয়ের শুভেচ্ছা জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী তারাপরি যায় শ্রমিকদের জন্য কোলাঘাট ব্লকে ছিলেন না ওই ড্রাইভারটির পরিবারের পাশে তারা ছিলেন না তারা তারপরে গিয়ে সজনাগাছি বাজারে 6 টাকা দামে সস্তার মাস্ক বিতরণ করেছিল এই সব লোক থেকে দূরে থাকতে হবে এবং সত্যের পথে ন্যায়ের পথে থাকতে হবে পূর্ব মেদিনীপুর থেকে মানবাদকের রিপোর্ট গ্লোব টিভি করোনার থাবা শতাব্দী প্রাচীন মালদা শহরের কোঠাবাড়ি চুনিয়াপাড়ার লক্ষ্মী পুজোয় এবছর প্রাচুর্য কমেছে পুজোর নেই জাঁকজমক পূর্ণ আয়োজন পাঁচ দিনের পরিবর্তে মেলা বসেছে এক দিনের উল্লেখ্য ইংরেজ বাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কোঠাবাড়ি চুনিয়াপাড়ায় প্রায় একশো বছর ধরে হয়ে আসছে জেলার সর্ববৃহৎ লক্ষ্মী পুজো এখানে লক্ষ্মীর সাথে কার্তিক গণেশ সরস্বতী অন্নপূর্ণা বোম্বা নারায়ণ শিব এবং রাম লক্ষণ পূজিত হয়ে থাকেন আজ থেকে প্রায় একশো বছর আগে স্বপ্ন পেয়ে এই পুজোর সূচনা করেছিলেন রায় প্রাচীন সেই রীতি রেওয়াজ মেনে আজও হয়ে আসে এই উপলক্ষে দিন ধরে মেলাও বসে বিসর্জনের দিন নৌকায় করে দেবী লক্ষ্মীকে পুরাতন মালদার সদরঘাটে নিয়ে যাওয়া হয় সেখানে এই উপলক্ষেই মেলা বসে এরপর আবারও কোঠাবাড়িতে নিয়ে আসা হয় মাকে এরপর মহানন্দা নদীতে মায়ের বিসর্জন পর্ব করা হয় এই বিষয় ওই পরিবারের সদস্য বিশ্বনাথ রায় জানান স্বপ্নদাস পেয়েই এই পুজো শুরু হয়েছিল প্রাচীন সেই পরম্পরা মেনে আজও পূজিত হয়ে থাকেন জেলার সর্ববৃহৎ এই লক্ষ্মী তবে এবছর করোনা সংক্রমণের জেরে কিছুটা হলেও প্রাচুর্য কমেছে অন্যদিকে এই বিষয়ে প্রতিমা শিল্পী জ্যোতির্ময় পাল জানান পূর্বপুরুষ অনুযায়ী এই প্রতিমা বানিয়ে আসছেন তারা এর আগে তার বাবা প্রতিমা বানাতেন এই পুজোয় লক্ষ্মীর সাথে অন্যান্য দেবদেবীও পুজোতে হন কিভাবে আমরা করে সদরঘাট নি যাই সদরঘাট নেকি এখন মেলা বসে মেলা সাগর উপলক্ষে ওই মেলাতে ঘুরিতে নিয়ে আমাদের নিজের ঘাটে আরকি বিষয় মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব টিভি दुर्गा পূজা মিত্তি লক্ষ্মী পূজা তোর জোর এবার কান দিতেও এ সমা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে দুর্গাপুজো মিটতেই এবার তৎপরতা লক্ষ্মী পুজোর কোজাগুড়ি লক্ষ্মী পুজোর জন্য এবার চূড়ান্ত ব্যস্ততা কান্দি শহরে কান্দি শহরের বিভিন্ন জায়গায় এখন শেষ মুহূর্তে চলছে লক্ষ্মী পুজো ঠাকুর বিক্রি যদিও কোভিড সংক্রমণের মধ্যে এবছর লক্ষ্মী পুজো অনেকটাই ভাটা পড়েছে মৃৎশিল্প থেকে ব্যবসায়ীদের মধ্যে কান্দি থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব টিভি কুলটি লক্ষ্মণপুর গ্রামে ফায়ার ব্রিগেড এর কারখানা থেকে উদ্ধার হয়েছে অজুগর্শা আসানসোলে কোল্টি থানা চৌরিঙ্গু ফারির অন্তর্গত লক্ষ্মণপুর গ্রামের একটি ফায়ার ব্রিক্স ইটের কারখানায় ভেতর থেকে প্রায় এগারো ফুট লম্বা অজগর সাপটি দেখতে পায় কারখানার কর্তৃপক্ষ পর খবর পেয়ে এলাকায় যুব তৃণমূল নেতা তথা রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি চৌরঙ্গু ফারির পুলিশকে খবর দেন এরপরে ঘটনাস্থলে কোল্টি থানা চৌরঙ্গি ফারির বড়বাবু অনন্ত রায় আসেন এরপর স্থানীয়দের সহযোগিতাতেই অজগর সাপটিকে উদ্ধার করে চৌরঙ্গি ফারির পুলিশ শালানপুর বন দপ্তরের হাতে তুলে দেন বলে পুলিশ সূত্রে খবর এখানে চোরঙ্গিতে ছিলাম শুনলাম লক্ষ্মণপুর এটা সমীর কতরের ফ্যাক্টরি এখানে অজগর সাপ ওরা খবর দিল প্রথমে ওখান থেকে আমরা এখানে এসে আমাদের বিশ্বজিৎ চ্যাটার্জি যে আছে সে পুলিশ পুলিশ ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিল আপাতত স্থানীয় মানুষজনই এখানে ওই সাপটাকে ধরে রেখেছে তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসবে ওরা নিয়ে যাবে এখন আপাতত সাপটাকে চৌরঙ্গি নিয়ে যাওয়া হলো আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব টিভি কালিয়াচকে গয়েশবাড়ির বেহাল রাস্তা সংস্করণের শুভ সূচনা কালিয়াচক এক নম্বর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির উদ্যোগে দীর্ঘদিনের নিকাশী ডালার জল কাদায় ডুবে থাকা বেহাল রাস্তা নতুন করে তৈরির জন্য শুভ সূচনা করা হলো আজ সুজাপুর বিধানসভা কেন্দ্রের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের মরিয়ালি থেকে জোলামোর পর্যন্ত প্রায় পাঁচশো মিটার কংক্রিটের এই রাস্তা তৈরির শুভ সূচনা করেন সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান নাইমা খাতুন স্থানীয় তৃণমূল মিরাজুল বসনিম এদিন রাস্তা তৈরির শুভ সূচনার মুহূর্তে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের মরিয়ালি এবং জোলামোড় এলাকার বাসিন্দাদের অভিযোগ এলাকার বিধায়ক কংগ্রেসের এমনকি সাংসদ ও কংগ্রেসের দীর্ঘদিন ধরেই এই এলাকার রাস্তার ড্রেনের এক হাঁটু জল কাদা জমেছে মশা মাছির উপদ্রব বাড়ছে করোনা সংক্রমণের মধ্যে বেহাল রাস্তার কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারেন না দাবি হলেও কংগ্রেসের বিধায়ক সাংসদ কোন উদ্যোগই নেননি অবশেষে কালিয়াচক এক ব্লক তৃণমূল পঞ্চায়েত সমিতির উদ্যোগে নতুন কংক্রিটের রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে গয়েেশবাড়ি অঞ্চল কমিটির তৃণমূল নেতা মিরাজুল বসনি তিনি বলেছেন প্রায় পাঁচশো মিটার এই এলাকার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে আটত্রিশ লক্ষ টাকা দীর্ঘদিনের গ্রামবাসীদের দাবি মেনে স্থানীয় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বেই আমরা কালিয়াচক এক নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতির কাছে নতুন রাস্তা তৈরির আবেদন জানিয়েছিলাম সেই আবেদনের সাড়া দিয়ে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব টিভি নেশার প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে হেনস্থা হতে হলো পুজো কমিটির সদস্য ও এলাকার মহিলাদের পুজোর মণ্ডপে গাঁজা খাওয়ার আসরের প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে হেনস্থা হতে হলো পুজো কমিটির সদস্য ও এলাকার মহিলাদের ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের কালীসারা পাড়ায় বুধবার সন্ধ্যায় কালীসারা আমতলা নাগরিক কমিটির দুর্গ বিসর্জন হয় এরপর মণ্ডপ ফাঁকা থাকার সুযোগ নেই পুজো মণ্ডপের ভিতরে বসে গাঁজা ও জুয়ার ঠেক এলাকার কয়েকজন দুষ্কৃতীরা বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন পুজো কমিটির এক সদস্য তাকে ধারালো অস্ত্র গলায় চেপে ধরে প্রাণে মেরে ফেলার হুমকি এমনটাই অভিযোগ তাকে উদ্ধার করতে ছুটে এলাকার মহিলারা বাধা দেয় মারধর করে করা হয় ঘটনার সময় মহিলাদের গায়ে নিষিদ্ধ বোমা ছুড়ে দেয় দুষ্কৃতীরা ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়েছিল রামপুরহাট শহর বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পুজো কমিটির সভাপতি সন্তোষ মন্ডল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থেকে রামকৃষ্ণ মজুমদারের রিপোর্ট গ্লোব টিভি হুগলি জেলার বাঁশবেড়িয়া শাহাগঞ্জের কার্তিক পুজো দুর্গাপুজো শেষ কার্তিক পূজোর ঢাকে কাঠি পড়ল কার্তিক পুজো মানে হুগলি জেলার বাঁশবেড়িয়ার সাহাগঞ্জের পুজোর সুনাম রয়েছে বহু বছর ধরে এখানে শুধু কার্তিক পুজোর নয় বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় তবে এবারে সমস্ত স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনেই সব পুজো হবে বাঁশবেড়িয়া মিলনপল্লী নটরাজ পুজো কমিটির খুঁটি পুজো হয়েছে আজ তাদের এই পুজো বাষট্টি বছরে পদার্পণ করল এবার তাদের থিম থাকের অনুকরণী মণ্ডপ তৈরি হচ্ছে পুজোর কটা দিন দর্শনার্থীদের জন্য স্যানিটাইজার মাস্কের ব্যবস্থা করা হয়েছে এখানে প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় দুশোটি পুজো হয় আজকে আমাদের মেনপল্লী নটরাজ পুজোর আজকে আমাদের খুঁটি পুজো

কথা বলছিলেন বছর সেই সময় বেশ কিছু এসে যুবক ও গৃহবধূকে পরকীয় সন্দেহে ব্যাপক মারধর করে তারপর প্রায় টাকা তাদের কাছ থেকে জোরপূর্বক হাজার আদায় করে নেয় যুবক সেলিম মন্ডলের অভিযোগ এরপর দুষ্কৃতীরা মোটা টাকা দাবি করেন গৃহবধূর কাছে না দিতে পারায় ওই দোতলা বাড়ির মধ্যে আটকে রেখে সারা রাত তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ নির্যাতিতা গৃহবধূর

বিজয়া দশমীতে একদিকে যখন সমগ্র বাংলায় বিদায় জানিয়ে বিষাদের ছায়া পড়েছে ঠিক তখন উত্তর দিনাজপুর জেলার খাদিমপুর গ্রামে উল্টো চিত্র ধরা পড়লো দশমীর দিন এখানে দুর্গাপুজো শুরু হয় গ্রামের পুজো রূপে পূজিত হন রায়গঞ্জ ব্লকের কমলা গ্রাম পঞ্চায়েতের খাদিমপুর গ্রামে প্রায় চার বিঘা জমির মধ্যে প্রাচীন একটি গাছের তলায় মন্দিরের দেবী পুজো হয় তবে এ বছর নতুন মন্দির তৈরি হওয়ায় দেবী আরাধনা চলছে সেই মন্দিরে প্রতি বছরের মতো এবারও দশমীর দিন সোমবার রাতে দেবী দুর্গার পূজা হয় এবং মঙ্গলবার দিনভর চলে এই পুজো পুরনো রীতি মেনে আজও খাদিনপুরের এই মলয় রূপে দুর্গা পুজো চলে আসে বলি প্রথা পুজোর দিন দেবীকে সোনা ও রূপোর গয়না দিয়ে সাজানো হয় রীতিনীতি মেনে আর পাঁচজন বাঙালি যখন বছরের প্রথম দিন থেকে দুর্গা পুজোর প্রতীক্ষায় থাকেন ঠিক তখন সাদিপুর গ্রামের বাসিন্দারা অপেক্ষায় থাকেন দুর্গা পুজো শেষ হওয়ার পর গ্রামের আর পাঁচটা পরিবার পুজোর দিনগুলোতে নিরামিষ ভোজন করেন খাদিমপুর গ্রামের পুজো কমিটির সদস্যরা জানান দেবী দুর্গা এখানে মা চণ্ডী রূপে পূজিত হন এখানে দেবী দুর্গা দশ হাতের পরিবর্তে থাকে চারটি হাত এখানে মহিষ অসুর কেউই থাকেন না পুজো দেখতে থেকে বহু মানুষ আসেন সমাগম হয় কমিটি উদ্যোক্তারা বলেন প্রায় এখানে মা বলা চণ্ডী রূপে দুর্গা পুজো হয়ে আসছে দশমীর দিন রাতে পুজোর পর এখানে মূর্তি বিসর্জন দেওয়া হয় না মন্দিরে মূর্তি রেখে গোটা বছর মায়ের পুজো চলে প্রতি বছর পুজো উপলক্ষে মন্দির চত্বরে মেলা বসলেও এবছর করোনা আবহে জেরেই জেলা প্রশাসন থেকে অনুমতি না মেলায় কেবল পূজারি অনুষ্ঠিত হচ্ছে এখানে সংক্রমণ ঠেকাতে পুজো কমিটি উদ্যোক্তারা এখানে মাস্ক এবং স্যানিটাইজার বেলে করছেন দর্শনার্থীদের মধ্যে সব মিলিয়ে খাদিমপুর পূজাকে ঘিরে উৎসব শুরু হয়েছে গোটা গ্রামে এটা আমাদের বারোয়ারি খাদিমপুর এটা ক্লাব ক্লাব না কতদিন ধরে এই পুজো হচ্ছে এটা আমাদের তিন পুরুষের আমি বলতে পারবো না আর যে কয় পুরুষে গেছে আমি তিন পুরুষ থেকে দেখে আসতেছি উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তের রিপোর্ট গ্লোব টিভি এপার বাংলার পর্যটন নগরী শিলিগুড়ি থেকে ওপার বাংলার রাজধানী ঢাকা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপার বাংলার পর্যটন নগরী শিলিগুড়ি থেকে ওপার বাংলার রাজধানী ঢাকা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে সূত্রে খবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দু হাজার একুশ সালের ছাব্বিশ মার্চ এই যাত্রীবাহী ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে শিলিগুড়ি ঢাকা রুটের এই যাত্রীবাহী ট্রেনের নামকরণ বঙ্গবন্ধু এক্সপ্রেস করার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই এই সম্প্রতি রেলের নামকরণ অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে পর্যাপ্ত কোচ না থাকায় আপাতত ভারতীয় রেকেই এই যাত্রীবাহী রেল সার্ভিস চালু করা হবে তবে সপ্তাহ কয়েকদিনের জারি থাকবে এই ট্রেন চলাচল তা এখনো ঠিক করা হয়নি প্রস্তাবিত রুট ম্যাপ অনুযায়ী রাত আটটা বাংলাদেশের সময় ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে সকাল সাতটা নাগাদ ভারত সীমান্ত ক্রস করবে আর সকাল নটা থেকে দশটার মধ্যে শিলিগুড়ি স্টেশনে পৌঁছানোর আনুমানিক সময় স্থির হয়েছে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের মতোই ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ইমিগ্রেশন ও কাল কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টম চেক শিলিগুড়ি স্টেশনে করা হবে তবে এই সম্প্রতি এক্সপ্রেসের নামকরণ নিয়ে বাংলাদেশের রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেন শিলিগুড়ি ঢাকা যাত্রীবাহী ট্রেন ২৬ মার্চ থেকে চালানোর পরিকল্পনা রয়েছে ট্রেনটির নামকরণ বঙ্গবন্ধুর নামে করার ব্যাপারে একটি প্রস্তাব আছে তবে ট্রেনের নামকরণের বিষয়ে নির্ভর করছে প্রধানমন্ত্রীর উপরেই এটা আন্তর্জাতিক ট্রেনের নামকরণ প্রধানমন্ত্রীর নির্দেশ মতোই করা হবে বলে তিনি জানান ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব টিভি আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা নিউজ আকারে প্রকাশ করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন এছাড়াও ইমেল করতে পারেন নিউজ ডট গ্লোব টিভি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই নজর রাখুন গ্লোব নিউজে দেখতে থাকুন গ্লোব টিভির সবার পাশে সবার সাথে নমস্কার